হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করছি অনেক অনেক ভালো আছেন। খাইরুল টিভিস চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি স্বাগতম। আজকে আমরা আলোচনা করব সিম কার্ড লক কীভাবে করব। তো বন্ধুরা, আমরা সিম কার্ড লক কেন করব? তো বন্ধুরা, আমাদের এই সিম কার্ডের মাধ্যমে আমরা অনেক কাজই করে থাকি, যেমন মোবাইল ব্যাংকিং, ফেসবুক, হোয়াটসঅ্যাপ, ইমো বা আদার কোনো কাজের ক্ষেত্রে বা অনলাইনে কোনো কাজের ক্ষেত্রে আমরা সেই মোবাইল ফোন দিয়ে অনেক কাজ করে থাকি। তো আমাদের মোবাইল ফোনটি যখন হারিয়ে যায়, তো তখন ওই চোর বা যে আমাদের মোবাইল ফোনটি নিয়ে যায়, তো তখন সে আমাদের এই সিম দিয়ে অনেক খারাপ কাজ বা কোনো ক্রাইম করতে যাবে। তো সে যখনই আমাদের এই সিমটি দিয়ে কোনো ক্রাইম করতে যাবে, তখনই আমাদের সেই লক করা ফলে আমাদের সেই পিন কোডটি যাবে। তো পিন কোড পাসওয়ার্ড যখন না পাবে, তখন সে আমাদের এই সিম দিয়ে কোনো খারাপ কাজ করতে পারবে না। আজকের এই ভিডিওতে আমরা এই সিম কার্ড লক নিয়ে আমরা সম্পূর্ণ প্রসেস দেখব। তো চলুন বন্ধুরা, কথা না বাড়িয়ে আমরা মূল কাজে চলে যাই। প্রথমে আমরা আমাদের মোবাইল ফোনের স্ক্রিনে আমরা চলে গেলাম। তো চলে যাওয়ার পর আমরা সেটিংসে আমরা চলে যাব। সেটিংসে আমরা ক্লিক করব। ক্লিক করার পর আমরা ডান পাশে উপরে আমরা এখানে সার্চ অপশন আমরা লিখব। তো বন্ধুরা, আমি আবার দেখাচ্ছি যে ডান পাশে উপরে আমরা সার্চ অপশন আমরা ক্লিক করব। ক্লিক করার পর আমরা এখানে আমরা সিম কার্ড লক আমরা দেখে আমরা এখানে সার্চ করব। তার ফলে আমাদের ওই সিম কার্ডের লকের অপশনটা এখানে আমাদের চলে আসবে। তো আমরা ক্লিক করব এখানে, এই যে দেখুন সেট আপ সিম কার্ড লক আমরা ক্লিক করব। ক্লিক করার পর দেখুন বন্ধুরা, আবারও সেট আপ সিম কার্ড লক আমরা ক্লিক করব। ক্লিক করার পর আমরা দেখুন বন্ধুরা, সিম লক সিম কার্ড। তো এখানে আমরা এই অপশনটাকে আমরা ওপেন করে দেব। ওপেন করার পর যে কোনো সিমের প্রাথমিক বা কমন পিন নাম্বার থাকে 1 2 3 4, তো সেই পিন নাম্বারটা আমরা এখানে বসিয়ে দেব। আমরা এখানে ভালোভাবে আমরা দিয়ে দেব 1 2 3 4। দেওয়ার পর বন্ধুরা, এই পিনটি তো সবারই কমপ্লিট জানা বা কমন, তো আমরা এই পিন নাম্বারটা আমরা চেঞ্জ করব। তার জন্য আমরা চেঞ্জ সিম কার্ড পিন, এখানে আমরা আগে যে 1 2 3 4 দিয়েছিলাম সেটা আমরা দেবো। দেওয়ার পর আমরা আবার নতুন পিন নাম্বার দিয়ে দেবো। তো আমি আমার নতুন পিন নাম্বারটা আমরা এখান থেকে দিয়ে দিচ্ছি। তারপর আমরা আবারও আমাদের এই পিন নাম্বারটা আমরা দিয়ে আমরা এটাকে ওকে দিলে আমাদের পিন নাম্বারটা চেঞ্জ হয়ে যাবে। সিম কার্ড লক হওয়ার পর যদি আপনার ফোনটি হারিয়ে যায় বা চুরি হয়ে যায়, তখন সেই চোর যদি আপনার এই সিমটি খুলে অন্য কোনো সিম দিয়ে কানেকশন করে বা অন করতে যায়, তখন সে আপনার এই পিন নাম্বারটি শো করবে। সে যদি আপনার এই পিন নাম্বারটি দুইবার তিনবার ডায়াল করে, তাহলে সেই পিন নাম্বারটি ব্লক হয়ে আপনার সেই পাসওয়ার্ডের নাম্বারে চলে যাবে। তো বন্ধুরা, আমরা যখন কোনো সিম ক্রয় করি, তো সেই সিম কার্ডের সাথে আমাদের সেই পাসওয়ার্ডটি দেওয়া থাকে। তো সে চোর যদি আপনার এই পাসওয়ার্ডটিও দুইবার তিনবার চারবার ভুল দেয়, তাহলে আপনার এই সিমটি ডিসেবল হয়ে যাবে। তার ফলে আপনার এই সিম দিয়ে সে কোনো খারাপ কাজ করতে পারবে না। তো বন্ধুরা, এই কাজটি যদি আপনিও সেই একই কাজ করে, যে পিনকোড পাসওয়ার্ড আপনিও সেই ভুল পিনকোড পাসওয়ার্ড ভুল দিয়েছেন, তাহলে আপনার এই সিমটি ডিসেবল হয়ে যাবে। তো আপনার এই ডিসেবল সিমটিকে আপনারা যদি আবারও অন করতে চান, তাহলে আপনাদের কল সেন্টারে ফোন দিয়ে আপনার এই সিমটিকে আপনারা সচল করতে পারবে। আর যদি আপনারা কাস্টমার কেয়ারে চলে যান, তাহলে আরও ভালো হবে, তারাই আপনার সিমটিকে অন করে দেবে। তো ভিউয়ার্স, আমাদের এই ভিডিওটি কেমন লাগলো জানাবেন।